সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলাদেশ সেনাবাহিনীতে রাশিয়ান বিটিআর 80M আর্ম পার্সোনেল ক্যারিয়ার। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত রাশিয়ান বিটিআর 80M আর্ম পার্সোনেল ক্যারিয়ার APC সংযুক্ত হয়েছে। রাশিয়ার উপর বাংলাদেশ সেনাবাহিনীর এই APC-র সবচেয়ে বড় ব্যবহারকারী দেশ প্রায় 600 থেকে 700। বাংলাদেশের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বহুল ব্যবহৃত হচ্ছে APC। তবে এগুলোর প্রোটেকশন সিস্টেম সেরকম ভালো নয় আর মেন আইডির বিরুদ্ধে এগুলো অকার্যকর। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বেশ কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী এই APC-র মাইন আইডির বিরুদ্ধে লো প্রোটেকশনের জন্য শাহাদত বরণ করেছেন। তবে এগুলো উপচার হওয়ায় উপচার আক্রমণে ব্যবহার করা যায়। সেনাবাহিনীর উচিত ধাপে ধাপে বিটিআর 80M APC গুলোকে আরো আধুনিক ও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা বিশিষ্ট APC দিয়ে রিপ্লেস করা। খুলনা সিপাইতে নির্মাণতব্য বাংলাদেশ নৌবাহিনীর ল্যান্ডক্রাফট ট্যাঙ্ক এর ডিজাইন সম্পূর্ণ করা হয়েছে। কানাডিয়ান ভার্ড মেরিনের ডিজাইনের উপর নির্মিতব্য এই LCT 21-তে 6টি মাইন ব্যাটল ট্যাঙ্ক অথবা 6টি সেলফ প্রোটেক্ট গান অথবা 12টি APC এবং আরো সৈন্য অস্ত্র বহন করতে সক্ষম। প্রযুক্তি ক্রয় করে দেশেই নির্মিতব্য এসব ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক নৌবাহিনীর অ্যাসেম্বিয়াল করাবিটি বৃদ্ধির পাশাপাশি দুর্যোগের সময়ে জরুরি উদ্ধারকাজ সহ প্রয়োজনীয় যেকোনো অপারেশন পরিচালনা করতে সক্ষম। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।